নমস্কার সবাইকে আকাশ সম্বন্ধে আকাশে কি কি আছে সেই সম্বন্ধে আমি এর আগে পার্ট ওয়ান পার্ট টুতে সম্পূর্ণ বুঝিয়ে বলেছি এবং বাচ্চাদেরকে কিভাবে বোঝাতে হবে সেটাও বলেছি আজকে আমি সেই সম্বন্ধে কিছু প্রশ্ন বাচ্চাদেরকে করতে হয় সেই প্রশ্ন এবং উত্তরগুলোই তোমাদেরকে দেখাবো ইউনিভার্স হোয়াট ডু উই সি ইন দ্য স্কাই ডিউরিং ডে আমরা দিনের আকাশে কি দেখতে পাই আনসার উই সি দ্য সান ইন দ্য স্কাই ডিউরিং ডে দিনের বেলা আকাশে আমরা সূর্যকে দেখতে পাই নেক্সট কোয়েশন হোয়াট ডু উই সি ইন দ্য স্কাই ডিউরিং নাইট রাতের বেলা আকাশে আমরা কী দেখতে পাই উই সি দ্য মুন অ্যান্ড দ্য স্টারস ক্যান নাম্বার থ্রি ক্যান উই সি দ্য সান অ্যাট নাইট আমরা কি রাতের আকাশে সূর্যকে দেখতে পাই

उदय है द सनरइजेज इन द मॉर्निंग सकाल बेला नेक्स्ट व्वेन डाज द सनसेट कौन अस्त जाए द सन सेट इन द इवेंंग वैर आर द व्हाट आर द फोर मेन डेक्शन्स चार्टे मेन डेक्शन की द फोर मेन डेक्शन्स आर ईस्ट वेस्ट नॉर्थ एंड साउथ চারটে দি দিকের নাম হলো প্রধান দিকের নাম হলো পূর্ব পশ্চিম উত্তর এবং দক্ষিণ হোয়াট আর দ্য ফোর মেন পার্টস অফ দ্য ডে দিনে সারাটা দিনে প্রধান চারটে অংশ কী কী দিনের মর্নিং নুন ইভিনিং অ্যান্ড নাইট আর ফোর মেন পার্টস অফ দ্য ডে সকাল দুপুর সন্ধ্যা এবং রাত্রি হল এই সারাটা দিনের প্রধান চারটে অংশ হাউ ইজ দ্য মুনলাইট দ্য মুনলাইট ইজ কুল অ্যান্ড প্লেজিং চাঁদের আলো ভীষণই ঠান্ডা এবং স্নিগ্ধ এবং আরামদায়ক এতক্ষণ আমি প্রশ্ন উত্তর বললাম যে কীভাবে প্র্যাকটিস করাবো এবার বাচ্চাকে টেস্ট নেওয়ার পালা ঠিক সেইভাবে ফির দ্য ব্ল্যাঙ্কস দি দা দ্যামটি স্পেস উইচ উই সি অ্যাভ আস ইজ কল্ড দ্য মানে বিশাল আকারের খালি অংশ যেটা আমাদের ওপরের আছে আমরা দেখতে পাই তাকে আমরা কী বলি মুন বলি না স্কাই ভাস্ট এমটি স্পেস অবশ্যই স্কাই হবে এখানের আনসার বাচ্চা যদি পা জানে তাহলে বাচ্চা অবশ্যই বলতে পারবে দেখো একটা কেজি টু এর বাচ্চাকে যদি এইটা পড়াও অবশ্যই সে বলতে পারবে আর ক্লাস ওয়ানের বাচ্চারা লেখার চেষ্টা করবে ঠিক আছে দ্য নেক্সট দ্য ড্যাশ ইন দ্য স্কাই আর মেড আপ অফ ওয়াটার ভেপার অ্যান্ড ডাস্ট দ্য কোন জিনিসটা আকাশে আমরা দেখতে পাই যা জলীয় বাষ্প এবং ধুলো দিয়ে তৈরি সান না ক্লাউডস sun big ball of fire. <coughs> Next, number 3. The dash is like a big ball of fire. Kake dekhte ke big ball of fire? Sun. Very good. Number 4. Dash look small because they are very far away from the earth. Stars or clouds? Stars. Very good. Good job, mama. Uh, ওকে ওকে নেক্সট তারপর টিকমার্কস থাকে বাচ্চাদের ঠিক হলে রাইট চিহ্ন আর ভুল হলে ক্রস চিহ্ন দিতে হবে উই সি স্টার্স ইন দ্য স্কাই ডিউরিং নাইট কারেক্ট অর ক্রস রাইট অর রং রাইট উই সি স্টার্স ডিউরিং দ্য নাইট ভেরি গুড আমরা রাতের আকাশে স্টার্স দেখতে পাই নেক্সট লিসন কেয়ারফুলি

সান্স ব্রাইটনেস হাইডস দ্য স্টার্স ডিউরিং দ্য ডে সূর্যের আলো দিনের বেলা তারাগুলোকে লুকিয়ে দেয় হ্যাঁ আচ্ছা তাহলে দিনের বেলা সূর্যের আলোর জন্য আমরা চাঁদ তারাগুলোকে দেখতে পাই না নেক্সট জেনারেলি উই সি ব্ল্যাক ক্লাউডস ডিউরিং রেনি ডে রেনি ডে কি আমরা

স্টার্স ইন দ্য স্কাই তারা কি তারা কি নিজের শেপ দিনের পর দিন চেঞ্জ করতে পারে না তাহলে কে এটা রং কে চেঞ্জ করে ভেরি গুড আর তারপরে এখানে তো নেক্সট এদের অপশন আছে যে এখান থেকে এইগুলোকে গ্রিডে খুঁজে বার করতে হবে যেমন মুন আছে যেমন এখান থেকে এইভাবে তো এটা প্র্যাকটিস করাও কি না করাও তার চেয়ে বড়ো কথা এইভাবে বাচ্চাকে একটু প্র্যাকটিস করি দেখবে অসাধারণভাবে ওদের এই চ্যাপ্টারটাও রেডি হয়ে যাবে আর আমরা যারা বাচ্চাদেরকে ইংরাজিতে আঁকার সম্বন্ধে বোঝানোর চেষ্টা করছি না তারাও অসাধারণ রেসপন্স করবে নমস্কার সবাইকে